চব্বিশের আগে ফের বিরোধী ঐক্যের শান। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধে বৈঠক ডাকলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী 12 জুন পাটনায় হতে চলেছে বিরোধী দলগুলোর বৈঠক এবং বৈঠকে থাকবে অধিকাংশ বিরোধী দলই, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের আগে ফের বিরোধী ঐক্যের শান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুরোধে বৈঠক ডাকলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, চব্বিশের আগে আগামী 12 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাকে নীতিশ কুমার যে পাটনায় বৈঠক ডেকেছেন, যেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল উপস্থিত থাকতে চলেছে এবং এই বৈঠকে কংগ্রেসও হাজির থাকতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী 12 জুনের এই বৈঠক, কিভাবে দেখছেন এই বৈঠক? চব্বিশের আগে সমস্ত গণতান্ত্রিক বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, যারা প্রকৃত অর্থে বিজেপি বিরোধী। কিন্তু বিজেপিও একটা প্রয়াস চালাচ্ছে যে বিজেপি বিরোধিতার নাম করে তিনি ছদ্মবেশী দলকে ঢুকিয়ে দেওয়া, যারা আলটিমেটলি এই ঐক্যটাকে নষ্ট করতে পারে। সেই রকম একটি দল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সব দল ঐক্যবদ্ধ হবেন এবং সেটা হলে খুব বিরোধী ঐক্য হবে বলে আমার মনে হয় না। যে প্রচেষ্টা চলছে দেশব্যাপী কংগ্রেস এবং বামেদের নেতৃত্বে আসল বিভিন্ন গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করার, সেটাই হবে সঠিক প্রচেষ্টা। সেই রকম প্রচেষ্টার ক্ষেত্রে মমতার কোন রকম যোগদান উল্লেখযোগ্য থাকার কথা নয় বলেই আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এই যে বৈঠকের মধ্যে আপনি কোনো আন্তরিকতা তাহলে খুঁজে পাচ্ছেন না? কোনো আন্তরিকতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো দেখিয়ে নিজের ভাবমূর্তি বাঁচাবার চেষ্টা করছেন এবং প্রকৃতপক্ষে তিনি তলে তলে বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ মঞ্চ সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন। মমতাকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ মঞ্চ সেটাই হবে আসল বিরোধী ঐক্যবদ্ধ মঞ্চ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু দা, আপনি শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে বৈঠক আগামী 12 তারিখ হতে চলেছে, যেটা বিরোধী ঐক্যকে আরো বেশি জোটবদ্ধ করবে বলে রাজনৈতিক মহল যখন মনে করছে, তখন বামেদের তরফ থেকে বলা হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি বাঁচানোর চেষ্টা করছে, বিজেপি ছদ্মবেশী দলকে ঢুকিয়ে এই বিরোধী ঐক্যকে বানচাল করছে এবং সেই ছদ্মবেশী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? আচ্ছা, শূন্যের প্রতিনিধির কথার কোনো গুরুত্ব থাকে? 34 বছর বাংলাটাকে শোষণ করে শ্মশানে যারা পরিণত করে দিয়েছে, বাংলার মানুষ যাদেরকে রাজনৈতিকভাবে শূন্য করে দিয়েছে, তাদের কথার কি গুরুত্ব আছে? সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিরোধী ঐক্য ঘনীভূত হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় করার জন্যে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য রাজ্যের বামপন্থী নেতারা, তারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কতটা অপরিসীম। আর বাংলায় 34 বছরের সিপিএমের অপশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করেছে বলে আজকে সিপিএম এই কথা বলছে বাংলায়, কিন্তু বাংলার সিপিএমের কোনো গুরুত্ব নেই। যে রাজ্যে বিজেপিকে যারা হারাতে পারে সেই রাজ্যে সেই দলকে সমর্থন করা উচিত। যেখানে বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকটা নির্বাচনে হারায়, তাই প্রকৃত অর্থে যদি কেউ নিজেকে বিজেপি বিরোধী প্রমাণ করতে চায় তাহলে এই রাজ্যে উচিত তাদের তৃণমূল কংগ্রেসকে এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করা। অনেক ধন্যবাদ শান্তনুদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শমিকদা নমস্কার, স্বাগত। চব্বিশের আগে বিরোধী ঐক্যের শান, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে পাটনায়, বৈঠক হতে চলেছে আগামী 12 জুন এবং যে বৈঠকে কংগ্রেসও হাজির থাকতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিরোধীদের এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে এটাই রাজনৈতিক মহল বলছে, আপনি কিভাবে দেখছেন এই বৈঠককে? সমস্ত বৈঠকই গুরুত্বপূর্ণ, বিরোধী হোক, শাসক দল হোক, জোটের বৈঠক হোক, কংগ্রেসকে বাদ দিয়ে হোক, কংগ্রেসকে নিয়ে হোক, সমস্ত বৈঠকই গুরুত্বপূর্ণ। আমরা চাই ভারতবর্ষে একটা শক্তিশালী সংগঠিত বিরোধী দল থাকুক, না হলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যেটা মাদার অফ ডেমোক্রেসি সেখানে গণতন্ত্রের সাফল্য আসে না। গণতন্ত্র যদি বিকশিত তখনই হয় যখন সেখানে বিরোধীদের জন্য একটা পরিষদ থাকে, যেটা এ রাজ্যে নেই। যে মুখ্যমন্ত্রী আজকে
দানবীয় শক্তি বলে যার দল নরেন্দ্র মোদীকে মনে করছেন, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে এখান থেকে পাটনা চলে যাচ্ছেন, একবার নিজের মাটিতে দাঁড়িয়ে দেখুন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। যেখানে বিরোধী দলের সভা করতে গেলে বিরোধী দলনেতাকেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, যেখানে 128 জন বিরোধী দলের কর্মীকে খুন করা হয় ফল ঘোষণার পরে, যেখানে একজন কর্মী নেতাকে মেদিনীপুর থেকে কুচবিহারে ট্রান্সফার করে দেওয়া হয় শুধু একটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন বলে তাকে গ্রেপ্তার করা হয়। তারা কি বিরোধী ঐক্য করবেন? তবে আমরা চাই, তাদের সাফল্য কামনা করছি, শুভেচ্ছা থাকলো। দয়া করে বৈঠকে একটু অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে ডেকে নিয়ে বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়। অবশ্য কংগ্রেস সিপিএম এর কাছেও সেই সুযোগ আছে, একটা প্রকৃত জোট বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যদি তারা তৈরি করতে পারে, কারণ দুটো আসন কংগ্রেস পেয়েছে 42-এর মধ্যে। যদিও এখন সেই দুটো আসন ধরে রাখা কংগ্রেসের পক্ষে আগামী নির্বাচনে সম্ভব নয়, তার জন্য জোটের প্রয়োজন আছে। তো জোট করতে গেলে তো কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগী দীক্ষার মধ্যে দিয়েই জোট তৈরি হয়। তো সেই জন্য একটা আসন সিপিআইএম কে ছেড়ে দিন, আর একটা কংগ্রেস অধীরবাবু লড়ুন, আর দুজনে মিলে একই সঙ্গে ঘোষণা করে দিন যে ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছি। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারি দেখতে পাবে, নতুন লড়াই দেখতে পাবে। কিন্তু সমীক্ষা এখানে বামেদের তরফ থেকে বলা হচ্ছে আসলে বিজেপি ছদ্মবেশী দল ঢুকিয়ে দিচ্ছে, এই ছদ্মবেশী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিরোধী ঐক্যকে বানচাল করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আসলে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে। কে ছদ্মবেশী, কে উপবেশী, এসব তো আমাদের জানার কথা নয়। যারা বিজেপির বিরুদ্ধে লড়বেন তারা কিভাবে জোট করবেন সেটা তাদের বিষয়, তারা কাকে ছদ্মবেশী, গুপ্ত শত্রু ভাববেন, গুপ্ত ঘাতক ভাববেন, কিনা বন্ধু মনে করবেন সেটা তাদের ব্যাপার। তারা বারবার এরকম জোট করেন আর তারপরে যখন নির্বাচনটা এগিয়ে আসে তখন প্রত্যেকের দিকে হাত বাড়িয়ে বলেন বাধা করো নেই ছোড়োকে মেরা সাথ। তো এইটাই তো বিরোধী ঐক্যের চেহারা ভারতবর্ষে, তো সেটাই মানুষ আরেকবার নহে রিপ্লে দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।